নমস্কার দর্শক বন্ধু, বাংলা রাইটার্স ফ্রম মফস্বল বাংলা কবিতা একাডেমির যৌথ উদ্যোগে টেলিভিশনে চলছে ধারাবাহিক কবি ও কবিতার আড্ডায়। তবে হ্যাঁ, আজকের অনুষ্ঠানে আমরা পেয়ে গিয়েছি আমাদের মধ্যমণি, আমাদের মধ্যে আমাদের প্রিয় মানুষ, আমাদের সকলের পরিচিতি মানুষ, যার নাম শুনলেই সকলেই অবাক হয়ে যান, আর যার শিক্ষায় অনেকটাই এগিয়ে গিয়েছি আমরা, আর তার অনেক কিছু জানবার জন্য আমরাও পথ চেয়ে থাকি, সেই মানুষটাকে আজকের কবি আড্ডায় আর সিটিএন টেলিভিশনের সাত কাহনের অনুষ্ঠানে। দর্শক বন্ধু, একটু পরিচয় করে দিই। দেখুন, আমার পাশেই রয়েছেন, আমার তো সত্যি একজন সঞ্চালক হিসাবে আমার ভীষণ ভয় হচ্ছে, তবুও বলতে দ্বিধা নেই, আমার দাদার মতো যেই মানুষটি ডক্টর পবিত্র সরকার। একদিকে ভাষাবিদ, একদিকে কবি, একদিকে প্রাবন্ধবিক, আর যার লেখা প্রতিদিন দৈনিক সংবাদপত্রে আমরা পড়ে থাকি, সেই মানুষটি কিন্তু আজকে আমাদের মধ্যে এসেছেন, আমাদের সান্নিধ্য দিয়েছেন। আসলে শ্যামল, বাংলার যে সারস্বত পৃথিবী, তার একটি শীর্ষবিন্দুর নাম পবিত্র সরকার, পবিত্র পরম প্রিয়, পরম প্রণম্য। আমরা আমাদের সাত কর্ণের তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে কবি সাংবাদিক শ্যামল রায় সছদ্র প্রণাম জানাচ্ছি আমার ডক্টর পবিত্র সরকারকে। আর একটু পরিচয় করে দিই আমাদের অনুষ্ঠানের চেয়ারপার্সন, সকলেই জানেন চেনেন আমাদের প্রিয় মানুষটি, বিশিষ্ট লেখিকা কৃষ্ণা বসুকেও পেয়ে গিয়েছি। নমস্কার, নমস্কার। আর তার সাথে কিন্তু আমরা একসাথে পথ চলছি, একসাথে হাঁটছি, আর একসাথেই আলোর খুঁজে যাচ্ছি, সেই আলোর খোঁজে কিন্তু আমরা পা বাড়াচ্ছি সেই কলকাতার নিউ টাউনের বাসিন্দা চন্দনা দেশিনাকে। নমস্কার, নমস্কার। আজকের অনুষ্ঠান কবিতায়, আলোচনায়, সঙ্গীতে মনোমুগ্ধকর অনুষ্ঠান উপহার দেব তার আশায় কিন্তু সাত সকালেই আমরা আপনাদের সামনে হাজির হয়েছি। তবে ডক্টর পবিত্র সম্পর্কে যা না বললেই নয়, জানা অবশ্যই দরকার, বলছেন বিশিষ্ট লেখিকা কৃষ্ণা বসু। আসলে পবিত্রদা আমাদের কাছে শিক্ষক, অধ্যাপক, এসব পরিচয় তো আছেই, শিক্ষাবিদ এসব পরিচয় তো আছেই, ভাষাবিদ। পবিত্রদা একটি স্নেহময় ছায়াদাতা গাছ, ফোন তুললেই বলেন বল কৃষ্ণা কি খবর। এই যে স্নেহ, এই যে ছায়া আমরা চাই, এটা জীবনের সবচেয়ে বড় আশ্রয়। পবিত্রদা শিক্ষাবিদ এ তো বটেই, বানানবিদ এ তো বটেই, জীবন্ত অভিধান এ তো বটেই, বাংলা ব্যাকরণের প্রণেতা এ তো বটেই, দেশ বিদেশে সম্মানিত ব্যক্তিত্ব এ তো আমরা জানি, এবং এই সারস্বত ব্যক্তিত্বটির সব কিছুতে, তার সৃজনশীলতায়, তার পাণ্ডিত্যে, তার মেধায়, তার অসাধারণ উপলব্ধি ও অভিজ্ঞতায় আমরা বারবার ঋদ্ধ হই। আমাদের আজকের অনুষ্ঠানের ভিন্ন মাত্রা যোজিত হলো পবিত্রদাকে কাছে পেয়ে, পবিত্র সরকারকে কাছে পেয়ে। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, তিনি ভাষাবিদ, শিক্ষাবিদ, অত্যন্ত সাংঘাতিক মেধাবী ছাত্র, বরিশালে জন্ম, মেধাবী ছাত্র ছিলেন, এবং স্মরণীয় বরণীয় ব্যক্তিত্বের নাম আমাদের কাছে অবশ্য গ্রহণীয় না, কিংবদন্তি মানুষ ডক্টর। এবং আরেকটা দিকের কথা বলি, যেটা অনেকেই জানো না তোমরা ভাই, আপনারা জানেন না, তাকে পণ্ডিত হিসেবে জানেন, তাকে বানানবিদ হিসেবে জানেন, তাকে অভিধানবিদ হিসেবে জানেন, তাকে উপাচার্য হিসেবে জানেন, তাকে লেখক হিসেবে জানেন। আপনারা কি জানেন তিনি একটি চমৎকার সঙ্গীত ব্যক্তিত্ব বটে। শান্তিনিকেতনে গিয়েছিলাম কিছুদিন আগে তার সঙ্গে গল্প করতে করতে, সারা পথ তিনি গান গাইতে গাইতে গেলেন, গান গাইতে গাইতে ফিরলেন, চমৎকার রবীন্দ্রসঙ্গীত গান, এটাও একটা বড় প্রাপ্তি, বড় আহ্লাদ, বড় আনন্দ। রবীন্দ্রনাথের গান তো আমাদের কাছে মানসিক আশ্রয়, চিত্তের বিশ্রাম, সেই গান সারা পথ শুনতে শুনতে গেলাম, শান্তিনিকেতনে গেলাম, আমার কাছে স্মরণীয় বরণীয়। সঙ্গীত দিয়ে কি শুরু হবে? একটু সঙ্গীত দিয়ে আরম্ভ হোক না, তারপর আমাদের গান দারুণ ভালো লাগে আমাদের, একদম আমাদের। তারপরে তো পবিত্রদা কবি এবং ছড়াকার, তার কবিতা এবং ছড়া তো আমরা শুনবই, তিনি আমাদের প্রিয় ছড়াকার এবং প্রিয় কবি। আমরা সঙ্গীত শুনে নিই। দর্শক বন্ধু, আমাদের সেটা কিন্তু কোথাও যাবেন না, শুনুন ডক্টর পবিত্র সরকারের গান, যেটা কখনোই ভাবতে পারেননি টেলিভিশনের পর্দায় আজ আপনারা শুনবেন। কিছুদিন আগে জাপান থেকে, জাপান সরকারের কাছ থেকে, জাপানের সম্রাটের কাছ থেকে পুরস্কার
অর্জন করে একাধিক পুরস্কার পেয়েছেন আমাদের হ্যাঁ না জাপানের থেকে এই ভারতীয়ের পুরস্কার অত্যন্ত সম্মানিত মনমোহন সিং এক সময় পেয়েছিলেন পবিত্রতা আমাদের বাঙালি জাতির গর্বের বিষয় গর্বের বিন্দু কিন্তু পবিত্রতার এই পরিচয়টা আপনারা জানেন জানেন না জানতেন না যে চমৎকার রবীন্দ্রসঙ্গীত ঠিক আছে আমরা শুনে নিচ্ছি একটু গানের দিয়ে আরম্ভ তারপর তার কবিতায় ছড়ায় তো আমরা যাব ডক্টর পবিত্র সরকার আমার সম্বন্ধে খুব ভালো ভালো কথা বলা হলো অত ভালো আমি কিনা আমি জানি না তো আমার জন্মস্থানটা কৃষ্ণা ভুল বলেছে আমার জন্মস্থান ঢাকা বরিশাল নয় বরিশালের বাড়ি কিন্তু হ্যাঁ বরিশালে আমি যাই বরিশালে আমার আত্মীয় স্বজন হ্যাঁ যাই হোক তেতো দিয়ে আগে আরম্ভ করতে হয় পাতে কাজে আমার গানটা দিয়েই শুরু হোক নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে গোপনে কে এমন করে গোপনে কে এমন করে এ ফাঁদ ফেঁদেছে আমায় বাঁধন বেঁধেছে বসন্ত রজনী শেষে বিদায় নিতে গেলেন হেসে বসন্ত রজনী শেষে বিদায় নিতে গেলেন হেসে যাবার বেলায় বধু আমায় যাবার বেলায় বধু আমায় কাঁদিয়ে কেঁদেছে আমায় বাঁধন বেঁধেছে নয়ন মেলে দেখি আমায় বাঁধন বেঁধেছে একটা কথা বলি পবিত্রতা মাঝে মাঝে একটু বকেন স্নেহ করেন তো খুব বয়স হলো রে তা 83 বছর বয়সটা বয়স নয় কবি অরুণ মিত্র 98 বছর বেঁচে ছিলেন এবং সজীব ছিলেন সচল ছিলেন এবং পবিত্রদাকে আমরা 100 বছর অতিক্রম করে চাই কৃষ্ণাদি এই গানের প্রবণতা আমি কয়েকদিন আগে মানে খুব সান্নিধ্য লাভ করেছিলাম আমাদের বিশিষ্ট সাহিত্যিক বুদ্ধদেব গোর বাড়িতে 30 মিনিট সময় দিয়েছিলেন তারপর 2 ঘন্টা 10 মিনিট সময় দিয়েছিলেন এই গান এবং ভালোবাসা আজকে যে আমরা আজকে যে দিনটা শিখেছেন বুদ্ধদেবটা গান শিখেছেন আজকে একটা এত ভালোবাসার একটা দিন ভালোবাসার আজকে ভ্যালেন্টাইন ডে আর আমরা এই ভালোবাসার দিনে ভালোবাসার মানুষকে পেয়েছি তা আমার এই কবিতাটা এবার বেরিয়েছে এটা আমি পড়ে শোনাচ্ছি যেটা আমার ইয়েতে বেরিয়েছে এটা ভালোবাসা নিয়ে প্রেম ভালোবাসা নিয়ে কবিতা হঠাৎ যদি দেখা হয় তোমার সাথে আবার তুমি কি আবার আগের মতো কানের কাছে মুক্তি এনে বলবে আমায় ভালোবাসি আমি তখন লজ্জা পেয়ে দুহাত দিয়ে মুক্তি ঠেকে বলবো তোমায় এখন আমি আসি হয়তো তুমি হাতটি ধরে বলবে কথা আরো বলবো আমি থাক না এখন ওসব কথা ছাড়ো ফেলে আসা দিনের কথা তোমার কি আর পড়বে মনে দাঁড়িয়ে থাকা চুপি সারি কোন আড়ালে সঙ্গপনে
যতই থাকুক তুমুল বারুণ, তোমার আমার মধ্যেখানে সাহস করে দুহাত দিয়ে নেবে কি আমায় বুকে টেনে, চোখের জলে বুক ভাসিয়ে বলবে তুমি অনেক কথা, বুকের ভেতর জমিয়ে রাখা যত প্রেমের কথকতা, কুবজ শরীর ঝাপসা চোখে আমার পানি চেয়ে জলের ধারা পড়বে তখন তোমার দু চোখ বেয়ে, তখন তুমি আলতু হাতে আমার চিবুক খুঁজবে কি, সেদিন আমার হারিয়ে যাবার কারণ খানি পুছবে কি, শীতল নরম ঠান্ডা বাতাস আমার আঁখি বুঝবে কি, বাদনা মানা চোখের জল মুছবে কি, তোমার সাথে যদি হয় আবার দেখা আমার ভালোবাসায় ভরিয়ে দেব নেই কোতারা যাবার, ভাসব মোরা উজান স্রোতে অটুট যত বাঁধন খুলে, প্রেমের তরি ভাসিয়ে দেব উথাল পাথাল জোয়ার জলে। বাহ দর্শক বন্ধু, কবিতা শুনলেন আমাদের কলকাতার বিশিষ্ট কবি। আসলে একটা কথা সবিনয়ে বলি, আমরা যেমন স্বদেশে বাস করি স্বকালেও বাস করি, আজকের কালের কবিতার বাকৃতি আমাদের সব কবিদের একটু শিখে নিতে হবে। এই মোরা তব তরে এইসব শব্দ এই কথাগুলো, আচ্ছা আমি সেই কবিতাটি পড়ি যে কবিতাটি পবিত্রদার স্নেহধন্য। পবিত্রদা একবার আমার মনে আছে, পবিত্রদার মনে আছে কিনা জানি না, রবীন্দ্র সদন চত্বরে এই কবিতাটি পড়ছিলাম, পবিত্রদা বলেছিলেন শোন কৃষ্ণা, কি সুন্দর তুই করে ডাকেন মন ভরে যায়, শোন কৃষ্ণা জাতীয় সঙ্গীত আছে জাতীয় কবিতা নেই, তোর এই কবিতাটা জাতীয় কবিতা হতে পারে, অন্নব্রহ্ম কবিতাটা নাম, ভাতকে নিয়ে লেখা কবিতা। সাদা ভাত জুঁই ফুল সাদা ভাত ঘরে ঘরে ফুটে ওঠো, ঝাঁঝা খিদের সময় খাক বিধবা মায়ের রোগা ভোগা ছেলে, হাপুস হুপুস খাক ধানের মাটির গন্ধ মাখা চাষা, কলিঙ্গে যে মহানদী প্রবাহের পাশে রুখা সুখা ভুখা গ্রাম আছে, তার গাঁও বুড়াদের মলিন দুচোখ জুড়ে স্বপ্ন নেমে আসে, ঢের দিন পর তাদের শিশুরাজ ভাতের গন্ধের মিষ্টি মেখে খেলছে উঠোনে, আহা লক্ষ্মী এসে হেসেছেন কাঁসার থালায়, আহা ভাত আহা লক্ষ্মী কে তোমাকে অস্থির চঞ্চলা বলে, শিশুর হাসির মতো ঘরে ঘরে হেসে ওঠো মাটির শানকিতে আর এনামেল পাত্র জুড়ে স্টিলের তৈজস ভরে পরশিলিন থালার ওপর, আহা ভাত হেসে ওঠো তুমি এই দেশ বড় ফাঁকা, প্রতিধ্বনি উঠে আসে এরকম ফাঁকা, তোমার হাসির ধ্বনি প্রতিধ্বনি হয়ে ভরে দিক রুগ্ন গ্রাম সামন্ত সভ্যতা আর নগর জীবন, রক্তবীজ সৈন্যের মুদ্রায় হাজারে হাজারে এসো অযুত নিযুত ভাত ঢেকে ফেলো তৃতীয় বিশ্বের এই কঙ্কাল শরীর, স্তূপ হয়ে বুফে ডিনারের মতো ভারী হয়ে সেজে ওঠো ক্ষুধার সম্মুখে, মহার্ঘ ব্যঞ্জন নেই নেই আমিষ প্রস্তাব, সুখের তাম্বুল নেই শেষে শুধু খিদে আছে শুভ্র তীব্র নুনের মতন, পাঞ্চালির শাকান্নের মতো তুচ্ছ পবিত্র কিন্তু মহিয়ান ভাত সেজে ওঠো বর্ষি ওষি এদেশের কোলে, এসো ভাত অন্ন ব্রহ্ম জেগে ওঠো দরিদ্র এদেশে। ভাষা হলো নদীর বাঁকের মতো পরিবর্তন হয় পরিবেশের সাথে সাথে অনেক। আমি একটু পুরনো কালে যদি যাই মহাকবি কালিদাসের একটা দুটো যদি মেঘদূতম বলি আজকে প্রেমের যক্ষের প্রেম বিরহ নিয়ে, তাহলে বোঝাবে কত পরিবর্তন হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি জাস্ট একটা একটা ইয়ে বলে দিই যে মহাকবি কালিদাসস্য মেঘদূতম ইতি কাব্যে উত্তর মেঘস্য কতিপয় শ্লোকা একটাই বলছে আব্রিয়তে মায়া, বিদ্যুৎ ত্বন্তং ললিত বনিতাহ সেন্দ্র চাপং সচিত্রাহ সঙ্গীতায়ু প্রহত মুরজাহ স্নিগ্ধ গম্ভীর ঘোষম অন্তস্তোয়ং মণিময় ভুবস্তুঙ্গমভ্রং লিহগ্রহ প্রসাদস্তুয়ং তুলয়িতুমালং
यत्रो तोइस्तोइरि विशेषोइ हस्ते लीला कमलम अलोके वाल कुंदानु विद्धं नीतलुत्रो प्रसुभु रजसा पांडुताम अनुनिश्री चूड़ा पाशी नभकृबकं चार करने शिरीशं सीमन्ते चत्वात उपगमचं यत्रो नीपं बधूनां यत्रन्मत्ता भ्रमर मुखुडा पादुपा नित्य पुष्पा हंस श्रेणी रचित रसना नित्य पद्मा नलिन्या केकोतिकंठा भवन शिखिनो नित्य भस्वति कलापा नित्य ज्योत्स्ना प्रतिहत तम वृत्ति रम्या प्रदोषा आनंदोत्थं नयन सलीलं यत्र नन्नै निमित्तै नन्यस्तापो कुसुम सरजादिष्टो संयोग सत्यत् नप्यन्यस्मात् प्रलय कलहा विप्रयोग प्रपत्ति वित्तेशानं नच खलु वयो यौवन दन्यदस्ति यक्षां यक्षः सितमणिमयान् नित्य हरिमस्थलानि ज्योतिष छाया कुसुम रचितानु तमुस्त्री सहाया आसिबन्ति मधुरति फलं कल्प वृक्ष प्रसूतं त्वद्गंभीरो धनिषु शनकोई पुष्करेक्षुआ हातेषु। वाह सुंदर चंदना देशिया আমাদের সংস্কৃতি কবিতা আবৃত্তি করে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা শুনিনি আমাদের আজকের অনুষ্ঠানে কালিদাস তো ভারতীয় জীবনের একটা প্রাপ্তি, ডক্টর পবিত্র সরকার আজকে আমাদের প্রাপ্তি পবিত্র সরকার, পবিত্রতা কবি এবং ছড়াকারও বটে, বিশাল পণ্ডিত, শ্রেষ্ঠ পণ্ডিত, কিন্তু ভালো কবি এবং ভালো ছড়াকার, চমৎকার ছড়া লেখেন, চমৎকার কবিতা লেখেন। কবিতা কবিতার নাম সেই কথাটা, রোদ মুছে দেয় নীলাভ্র ছায়া, দূরে জেগে ওঠে মেঘের শব্দ, আমার এখনো বহু কাজ বাকি, কিছু কাজ এসবে আরব্ধ, মেঘের তাড়নে সেসব হিসেব বিলুপ্ত হয়, দেখি তো বাগানে সবুজ পাতায় হুল্লোড় তুলে বৃষ্টিরা লেখে বিকল্প মানে, গাছেদের কাছে কত কি শেখার ছিল, ভুলে গেছি পৃথিবীর পাঠ, অরণ্যে জাগে পুনরুদ্ভাস, আমাকে কেবল ডাকে চৌকাঠ, যা হবার হবে তা নিয়ে ভাবি না, এখনো আমার দুটি হাত ভরা, অঢেল রঙিন নুড়ি প্রস্তর, দুঃখের দামে যা ছিল পসরা, এসব সাজাতে সময় কে দেবে, ফেলে রেখে যাব ছড়িয়ে বা স্তূপে, পরে আছে যারা তারা তুলে নিক, তারা জুড়ে থাক সৃষ্টিতে রূপে, আমি মেলে দেব শূন্য দুহাত, বৃষ্টির জলে নেব অঞ্জলি, তার শীতলতা দিয়ে চোখ মুছে জীবনকে হেসে বলে যাব চলি। বাহ বাহ, একটা অসাধারণ চমৎকার জীবন গন্ধি লেখা। আচ্ছা পবিত্রদা, যেমন মানুষ আমাদের কাছে এবং আমাদের সান্নিধ্যে আসলেই যেন আমরা অনেক তরতাজা হয়ে উঠি, তা আজকের সাতখান অনুষ্ঠানেও অনেকটা মানে ঢেউ আসলে পড়ছে আমাদের হৃদয় জুড়ে, আর এখানেই আমাদের বাড়তি পাওনা সাতখানের বাড়তি পাওনা, আজকে একটা স্মরণীয় দিন, স্মরণীয় দিন, ভালোবাসার দিন, আর সেই ভালোবাসার দিনেই কিন্তু ভালোবাসা দিয়েছেন পবিত্রদা। অসংখ্য ধন্যবাদ সিটিএন টিভির সাত খাওয়ানের তরফ থেকে। আমরা শুনে নিই চন্দনার কবিতা, তারপরে আমরা আবার শুনে নেব কথা, পুরনো দিন নতুন দিনের জন্য শুনবো, যে শ্রেষ্ঠ পণ্ডিত এবং ভাষাবিদ মানুষটিকে পেয়েছি, যাকে জীবন্ত অভিধানের মতো আমরা প্রণাম করি, তার কাছে কিছু কথা শুনবো আজকে ভাষা শিক্ষা ও সাহিত্য সম্পর্কে। আমরা কিন্তু একদম সময় নেই, ভাষার সঙ্গে কি শিক্ষার কোনো বিরোধ আছে এটা আমি জানতে চাই। হ্যাঁ বলছেন, ভাষা শিক্ষার
একটা লৌকিক কথা আছে আর একটা হচ্ছে বিদ্যায়তনিক কথা। লেখাপড়ার জগতে ভাষা শিক্ষার একটা মানে, আর মানুষের পৃথিবীতে ভাষা শিক্ষার আরেকটা মানে। মানুষের সন্তান জন্ম হলেই তার ভাষা শিক্ষা শুরু হয়, অনেক সময় জন্মের আগেও শুরু হয়। শোনা গেছে 7 মাসের যে বাচ্চা পেটে মায়ের কথা, মায়ের গলার স্বরটা সে বুঝতে পারে শুনতে শুনতে। আচ্ছা আচ্ছা, তো সেইখান থেকে শুরু হয় এই 18 সপ্তাহ। তার মানে মাই হলো শিক্ষার সোপান, প্রথম প্রথম শিক্ষার প্রথম ধাপ। 18 সপ্তাহ নাগাদ বাবা দাদা এইসব বলতে শুরু করে, যাকে বলে ব্যাবলিং। তারপরে 1 বছর নাগাদ একটা দুটো শব্দ সে বলে, 2 বছর নাগাদ 2 শব্দের বাক্য বলে। বাবা গাড়ি মানে বাবা ওই দেখো গাড়ি, বাবা গাড়িতে আসছে, বাবার অফিসের গাড়ি এসছে, অনেকগুলো বাক্য 2 শব্দে। 3-3.5 বছর নাগাদ তাকে থামানো যায় না, কল 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 করে কথা বলতেই থাকে। ঠিক, এইটা গেল স্বাভাবিক ভাষা শিক্ষা, প্রাকৃতিক ভাষা শিক্ষা। মানুষ ছাড়া আর কেউ সেটা পারে না, কিন্তু স্কুলে গেলেই তোমাকে অন্যরকম ভাষা শিখতে হবে। তখন ব্যাকরণ, সেটা হচ্ছে ব্যাকরণ শিখতে হবে, লিখতে শিখতে হবে, অক্ষর পরিচয় শুদ্ধ ভাষা শিখতে হবে। হ্যাঁ, অনেক জায়গায় না এটা শুদ্ধ অশুদ্ধ কিচ্ছু না, এটা হচ্ছে আরেকটা কায়দা। এটা তাহলে তর্ক বিতর্ক শিক্ষার একটা পদ্ধতি। লিখতে হবে, বর্ণমালা শিখতে হবে, বানান শিখতে হবে, বাক্য গঠন শিখতে হবে, বাক্য গঠন শিখতে হবে। তখন এটা একটা ইয়ে এসে, তখন সেই শিক্ষা বাধা ধরে, তখন রাষ্ট্র তোমাকে ঠিক করে দেবে কটা ভাষা শিখবে, কখন কটা শিখবে, আগে মাতৃভাষা শিখবে না বিদেশি ভাষা ইংরেজি ভাষা শিখবে, না ইংরেজি ভাষার মাধ্যমে এখন যেটা খুব জনপ্রিয় হয়েছে তাতে নিজের ভাষাটা সর্বনাশ হচ্ছে। তো এইসব তর্ক রাষ্ট্র জনগণ এর মধ্যে চলে, কিন্তু একাধিক ভাষা শিখলে ছেলে মেয়েদের বুদ্ধিটা পাকে এমনও মনোবিজ্ঞানী নতুন নতুন জন্ম পুরাতনের মধ্যে। না একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, না ভাষাবিদ হিসেবে একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, ছোট ছেলেদের আগে তো মাতৃভাষায় অধিগত হতে হবে, দখল হতে হবে, তারপরে তো অন্য ভাষা শিখবে সে। আমি সেইটা জানি, আমি এমনকি ইন্টারনেটে দেখলেও ভাষা শিক্ষার ব্যাপার যদি দেখা যায় বাইলিঙ্গুয়াল এডুকেশন, সবাই স্বীকার করেছেন মাতৃভাষা আগে, নইলে পারিপার্শ্বিক জানা যায়, মাতৃভাষার মধ্যে দিয়ে বিদেশি ভাষায় প্রবেশ। মানে তার মানে প্রাচ্য আর পাশ্চাত্যের একটা মেলবন্ধন করতেই হবে। না তুমি পাশ্চাত্যের ভাষায় শিখবে তার কি মানে, জাপানি শিখতে পারো? হ্যাঁ, না পাশ্চাত্যের বলতে বিদেশি যে কোনো আর কি, পাশ্চাত্য মানে পশ্চিম দেশ, পশ্চিম পশ্চিম দেশ নয়, দেশি বিদেশি ভাষা বিদেশি দুটোইকে আর কি আয়ত্ত করতে হবে। তাই তো, জাপানি শিখতে পারো, চীনা শিখতে পারো। কাজে এইটা মনে রাখতে হবে দুটোর তফাৎ, একটা স্বাভাবিক ভাষা শিক্ষা আর শিক্ষা বলতে, কিন্তু এই পুঁথিগতটা শুধু বলছি না, আমি শিক্ষা বলতে বলতে চাইছি সার্বঙ্গী, যেটা প্লেটো বলেছেন যে নাচ থাকবে, গান থাকবে, এখন কোথায় পিছিয়ে পড়ছে মায়েরা, সবকিছু সার্বঙ্গীন শিক্ষার কথা বলছি, সবই শেখায় মায়েরা, সবকিছুই না জোর করে নিয়ে যায় মায়েরা, নাচ স্কুলে নিয়ে যায়, গান স্কুলে নিয়ে যায়, সবার তাগিদ আছে, কিন্তু মানুষ সবার শিক্ষাটা দেওয়া হয় কিনা সেই নিয়ে আমার একটু সন্দেহ আছে। আচ্ছা, আগামী দিন আপনি শিক্ষা এবং একটা মৌলিক প্রশ্ন করলেন, মানুষ আবার শিক্ষা দেয়া হয় কিনা, এটা কিন্তু একটা বেসিক প্রশ্ন, এর কি বার্তা দিচ্ছেন আপনি? এটা সারা পৃথিবীর শিক্ষাবিদরা যখন 1996 সালে প্যারিসে তারা জড়ো হয়েছিলেন, বলেছিলেন যে শিখতে শেখাটা একটা জিনিস, কিভাবে শিখব, লার্নিং টু নো, আর একটা হাতের কাজ শেখা আরেকটা শিখতে হবে, লার্নিং টু ডু, আরেকটা হচ্ছে লার্নিং টু বি। আমি অন্যদের থেকে এমনভাবে আলাদা হব যাতে সমাজ আমাকে চাইবে, যে এই কাজটা ও জানে, আর ব্যতিক্রমী মানুষ ওই মানুষটা এই কাজটা বিশেষভাবে জানে। কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লার্নিং টু লিভ টুগেদার, একসঙ্গে বাস করা, মানুষকে একসঙ্গে বাস করতে হবে, সেটা ধর্মের বিচ্ছেদ নয়, ভাষার বিচ্ছেদ নয়, ঠিক রঙের বিচ্ছেদ নয়, পৃথিবীর সমস্ত মানুষ এক মানুষ, এই বিশ্বাস থেকে সমস্ত মানুষের সঙ্গে এটা সবচেয়ে জরুরি বার্তা আপনি দিলেন স্যার, বাইরে আমরা সব মানুষ এক মানুষ, এইটাই বড় শিক্ষা। অস্থিরতার সময়ে যে আমাদের সময়টা চলছে সেইখানে দাঁড়িয়ে ডক্টর পবিত্র সরকার কিন্তু একটা বড় বার্তা দিলেন আমাদের জন্য, সকলকে বেঁচে থাকার কথা জানালেন, যে আমরা
সমষ্টিগত ভাবে একাত্ম বোধের মধ্যে দিয়ে মানবিকতার জায়গা থেকে মানুষের বিভিন্ন খেলা খেলাগুলোর মাধ্যমে তো মানবতার ইতিহাস মানে আমরা মানুষের সঙ্গে মিলনের ইতিহাস স্যার একটা ছড়া দিয়ে শেষ করব আমরা শুনি তোর ছোট কবিতা তাড়াতাড়ি ছোট একটা এটা আমি পুরনো দিন আর নতুন দিনের মধ্যে আমার একটুখানি কেমন জানি মনে হয় ঝরা পাতা বলে আমি এই শীতকালে পাতা ঝরা দেখে লিখেছি পরন্ত বেলায় বিকেলের নরম রোদে বাইরে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে চোখে পড়ে যায় সামনে দীর্ঘভাবে দাঁড়িয়ে থাকা বড় বড় উঁচু গাছগুলোতে একটা দমকা হাওয়া প্রায় একই সাথে গাছের সব পাতা ঝরে পড়ে যায় যেন কচি নতুন পাতাগুলো ওদের কঠিন মাথা দিয়ে নিচে ঠেলে ফেলে দেয় গাছের মাথায় কচি পাতা সবুজ টিয়ার রং ধরে আর নিচে ঝরা পাতা হাওয়ায় এদিক ওদিক সরে আমার যেন কেমন অদ্ভুত লাগে এই পাতা ঝরা যেন তোমার হলো শুরু আমার হলো সারা কোথায় যেন আশ্চর্য মিল পাই মানব জীবনের মিল পাই নূতনের সাথে পুরাতনের নতুন পাতাগুলি দাম্ভিকভাবে উঁচু করে ঠেলে দেয় তাদের মাথা আর নিঃশব্দে হাওয়ায় উড়ে চলে যায় পুরনো শুকনো ঝরা পাতা সাথে করে নিয়ে যায় অনেক স্মৃতি গল্প গাঁথা সবার দৃষ্টি নূতন কচি পাতায় শুরু হয়ে যায় নূতনের স্তব স্তুতি আর ধীরে ধীরে পুরনো শুকনো পাতা কোথায় কোথায় মিলিয়ে যায় পুরাতন সব গীতি আমরা একদম শেষ মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য ভূমিকায় পবিত্র সরকারের ছড়া পাতা আর নতুন পাতার যে বার্তাটা দিল এটা তো আমাদের জীবনেরও বার্তা আমরা চলে যাবার পথে নবীনারা আসছে আমাদের শেষ ছড়া কবিতা বলছেন পবিত্র সরকার ছড়াটার নাম আমি তো না বলতে পারো রাত বারোটায় উঠলে হঠাৎ প্যাঁচা ডেকে সেই পাজিকে ভয় দেখাতে হুম হা বলে চেঁচা বেঁকে আমি তো না আমি তো না সাহসই নেই আমার বুকের হাড় কখানা যায় তো গোনা বলতে পারো গলির মুখে ধাক্কা দিলে ঠেলার গাড়ি ঠেলাওয়ালার পিঠের ওপর কে বসাবে ছাতার বাড়ি আমি তো না আমি তো না এসব দেখেই ছুটতে আমি পালিয়ে যাব ঘরের কোনায় বলতে পারো কারো ঘাড়ে বাঁদর যদি চিমটি লাগায় কে আছে যে ভেঙচি কেটে হল্লা করে তাকে ভাগায় আমি তো না আমি তো না আমি তখন ছাতের ঘরে ডুবে থাকবো পড়াশোনায় আমি বলি যে একটা কথা সত্যি তোমায় সত্যি কথা বলি এক হাতে সে কলম চালায় আরেক হাতে গুলি এক হাতে সে বাজনা বাজায় আরেক হাতে তুলি বাহ অসংখ্য ধন্যবাদ আমরা চন্দনাকে তবে আজকের সাতকরণ অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম আমাদের কাছের মানুষ প্রিয় মানুষ বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকারকে পেয়েছিলাম আমাদের প্রিয় দিদি বিশিষ্ট লেখিকা কৃষ্ণা বসুকে পেয়েছিলাম চন্দনা দেশরাকে আর সমগ্র অনুষ্ঠানের সম্পাদনায় সঞ্চালনায় ছিলাম আমি কবি সাংবাদিক শ্যামল রায় শোনো একটা ছোট্ট কথা বলি তুমি তো বলছো বারবার শিক্ষাবিদ ভাষাবিদ তো সত্যি প্রণম্য সত্য এবং সবচেয়ে বড় কথা বড় মাপের মানুষ আর আমাদের কাছের মানুষ তুলনাহীন বড় মাপের মানুষ আমাদের কাছেরও মানুষ আজকের অনুষ্ঠানটা অন্য মাত্রা পেল ওকে পেয়ে কাছে পেয়ে